সালামু আলাইকুম বিয়ার সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই পর্বে আমি মোহাম্মদ আতা রহমান ইটালি মিলান থেকে ইনফরমেটিভ পলিটিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো বিয়ার্স, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো যে ইবের ড্রপ শিপিং। তো ইবে ড্রপ শিপিং করে আপনারা কীভাবে এক্সট্রা মানি আর্নিং করবেন, এই বিষয়টা আজকে আমি আপনাদেরকে শো করবো। তো যে বা যারা ইউরোপ সহ বিভিন্ন দেশে অবস্থান করছেন, এরপর তারাই এই বিজনেসটা ইজিলি জিরো নলেজ জিরো ইনভেস্টমেন্ট দিয়ে আপনারা শুরু করতে পারবেন। তো এই বিজনেসটা শুরু করতে হলে আপনার কিন্তু ইনভেস্টমেন্ট কোনো প্রয়োজন নয় আপনার, এবং আপনার কোনো নলেজও থাকার প্রয়োজন নয়। জাস্ট আপনি যদি ইন্টারনেট ইউজ করতে পারেন, যদি আপনার ইন্টারনেট ইউজ করা যদি মানে নলেজ থাকে তাহলে কিন্তু আপনার হবে। এখন প্রশ্ন হলো যারা বাংলাদেশে আছেন তারা কী করবে। তো যারা বাংলাদেশে আছে তাদের জন্য এখনও মানে ইবে এর মাধ্যমে ড্রপ শিপিং করা এখনও পসিবল না, কারণ হলো যেহেতু বাংলাদেশে ইবে এখনও অ্যাভেলেবল হয় নাই। তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারবেন, আপনার কোনো আত্মীয় স্বজন যদি ইউরোপ সহ বিভিন্ন থেকে থাকে তাহলে তাদের আইডি ইউজ করে আপনারা শুরু করতে পারেন। তো যারা বাংলাদেশে আছেন, আপনারা যদি ইনফরমেটিভ রিপোর্ট চ্যানেলের সাথে থাকেন, আপনারা অবশ্য এই ধরনের ভিডিও অনেক পাবেন। মানে নেক্সটে যে ভিডিওগুলো আসবে এই ভিডিওগুলো দেখার পরে আপনারা কিন্তু আর্ন করতে পারবেন। তো এই চ্যানেলের নাম যেহেতু ইনফরমেটিভ প্রো, তো সেই ক্ষেত্রে আপনারা সব ধরনের ভিডিও পাবেন। আপনারা ল্যাঙ্গুয়েজ নিয়ে ভিডিও পাবেন, আপনারা ইমিগ্রেশন নিয়ে ভিডিও পাবেন, আপনারা স্টুডেন্ট ভিসা নিয়ে ভিডিও পাবেন, আপনারা ভিজিট ভিসা নিয়ে পাবেন, স্কলারশিপ নিয়ে পাবেন, ইন্টার্নশিপ নিয়ে পাবেন, আপনারা স্কিল ডেভেলপমেন্ট নিয়ে ভিডিও পাবেন, আপনারা অনলাইনে কীভাবে মানি অনলাইনে কীভাবে আর্ন করবেন, আপনারা কীভাবে বিজনেস স্টার্ট করবেন, এই জাতীয় টপিকসগুলো নিয়ে আপনারা এই চ্যানেলের মধ্যে আপনারা ভিডিও পাবেন। তো আপনারা যদি এই ধরনের মানে টপিক্সে যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভবিষ্যতের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন। তো ভিউয়ার্স, চলুন এখন আমি আপনাদেরকে শো করব স্ট্র্যাটেজিটা যে কীভাবে আপনারা ইবেতে ড্রপ শিপিং শুরু করবেন। এবং আমি এটাও শো করব যে আমি 6 মাসে কীভাবে 47,600 ইউরো কীভাবে আমি সেল করছিলাম। যদি আপনারা এই ভিডিওটা ফুল ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনারা ইবেতে সেল শুরু করে দিতে পারবেন ইজিলি আজকের থেকে। আপনারা অবশ্যই এই কাজটা করতে হলে আপনারা কী করতে হবে, আগে ফুল ভিডিওটা A to Z দেখতে হবে। তো দেখার পরে আপনারা মানে সেল শুরু করে দিতে পারবেন আজকের থেকে। তো আমি ইবে ড্রপ শিপিং নিয়ে কয়েকটা ভিডিও তৈরি করব, হয়তো 2টা হতে পারে অথবা 3টা হতে পারে বা 4টা ভিডিও হতে পারে, ডিপেন্ড করে। তো হয়তো 3টা অথবা 4টা ভিডিও হতে পারে। তো আপনারা এই ভিডিওগুলো দেখবেন, দেখার পরে আপনারা কিন্তু ইজিলি ইবে থেকে আর্ন করতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে যাই। কম্পিউটার স্ক্রিনে আমি আপনাদেরকে শো করব যে কীভাবে আসলে আপনারা ড্রপ শিপিংটা শুরু করবেন এবং ড্রপ শিপিং আসলে এটা কী। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো ভিউয়ার্স, আমি প্রথমে আপনাদেরকে আমি শো করতেছি যে আমার অ্যাকাউন্টটা শো করতেছি, যেটা হলো এই যে দেখেন MT আতা রহমান। আমার স্টোরের নাম ছিল গ্লোবাল স্টোর ইটালিয়া, এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা। তারপরে দেখেন আমি আসলে 6 মাসে কতটা সেল করছিলাম এবং কয়টা আইটেমস মানে সেল করছিলাম। আমি টোটাল আইটেম মানে টোটাল ট্রানজেকশন হয়েছে আমার 1,032টা মানে। তারপরে তো অ্যামাউন্টটা ছিল কত, 47,691 ইউরো 37 সেন্ট। তো এই হলো আমার টোটাল রেকর্ড। তো এখন আমি আপনাদেরকে আমি যে স্ট্র্যাটেজি অবলম্বন করে আমি সেল করছিলাম ইবেতে, এই স্ট্র্যাটেজিটা মূলত আমি আপনাদেরকে শো করব, যাতে করে আপনারা এই স্ট্র্যাটেজি অবলম্বন করে আপনারা যাতে আর্ন শুরু করতে পারেন ইবেতে। তো ইবেতে আপনার সেল শুরু করতে হলে আপনাকে যেটা প্রথমে লাগবে সেটা হলো আপনার ইবেতে আপনার একটা অ্যাকাউন্ট লাগবে। ইবেতে আপনার একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে। আপনার যে কোনো দেশে থাকেন, আপনার ইটালিতে থাকেন অথবা জার্মানিতে থাকেন অথবা আমেরিকাতে থাকেন অথবা কানাডাতে থাকেন অথবা অস্ট্রেলিয়াতে থাকেন, তো আপনার একটা ইবেতে একটা অ্যাকাউন্ট ওপেন করে নেবেন। অ্যাকাউন্ট ওপেন করে নেওয়ার পরে তারপরে আপনার পেপ্যালের একটা অ্যাকাউন্ট থাকতে হবে, যেহেতু ইবে একমাত্র পেপ্যাল সাপোর্ট করে। মানে আপনারা যখন কিনতে যাবেন ইবেতে আপনারা হয়তো মাস্টার কার্ড দিয়ে পে করতে পারবেন, ভিসা কার্ড দিয়ে পে করতে পারবেন, কিন্তু আপনারা যখন বিক্রি করবেন কোনো কিছু, আপনারা যখন বিক্রি করার জন্য যাবেন, তো সেই ক্ষেত্রে আপনার কাস্টমার পে করবে তার ভিসা কার্ড দিয়ে, কিন্তু আপনার টাকাটা আসবে মানে পেপ্যালে আপনার টাকাটা এসে জমা হবে। তো আমরা কী বললাম, ইবেতে যখন আপনার ড্রপ শিপিং করতে হলে আপনার ইবের একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে এবং পেপ্যালে আপনার একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে। তো এখন চলুন আমরা আসলে দেখে নিই যে ড্রপ শিপিংটা আসলে কী। আমরা হয়তো অনেকে ড্রপ শিপিং আগে আমরা নাম শুনি নাই,
তো যারা নতুন নাম শুনতেছেন, আমরা আসলে আগে ড্রপ শিপিংটা কি এটা ক্লিয়ার হতে হবে। তো ড্রপ শিপিংটা হলো যে আপনার ধরেন থার্ড পার্টির কাছ থেকে আপনি কি করবেন, থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে আপনার তার প্রোডাক্টগুলো ইবেতে আপনি লিস্ট করবেন, লিস্ট করার পরে আপনার যখন সেল পাবেন তখন আপনার ওই যে থার্ড পার্টির থেকে যে আপনার যে প্রোডাক্টগুলো আপনি লিস্ট করছিলেন ওই থার্ড পার্টির ওয়েবসাইটে গিয়ে আপনি কাস্টমার নামে এবং তার অ্যাড্রেসে আপনি থার্ড পার্টির ওয়েবসাইটে গিয়ে আপনি অর্ডার করবেন কাস্টমারের জন্য। এই থেকে কিন্তু আপনি ইবে থেকে কিন্তু আপনি অলরেডি অর্ডার পেয়ে গেছেন, পেপ্যালে আপনার টাকা অলরেডি জমা হয়ে গেছে। এই টাকা দিয়ে কিন্তু আপনি কি করতে পারবেন, আপনি থার্ড পার্টি কোনো ওয়েবসাইটে গিয়ে আপনি অর্ডার করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনি দেখেন আপনার যখন সেল শুরু হবে বা সেল যখন আপনি ইবেতে যখন আপনি ড্রপ শিপিং করতে যাবেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা টাকাও কিন্তু লাগতেছে না। আপনার যদি যে প্রোডাক্টটা আপনি লিস্ট করছেন এই প্রোডাক্টের দাম যদি 20 শুরু হয়, আপনি যদি ইবেতে সেল করেন 40 ইউরো অথবা 30 ইউরো দিয়ে আপনার কিন্তু কি থাকতেছে, আরো 10 ইউরো অথবা 20 ইউরো আপনার হাতে থাকতেছে। তো সেই ক্ষেত্রে তার কাস্টমারের টাকা দিয়ে কিন্তু আপনি অর্ডার দিয়ে দিলেন। তো চলুন এখন আমরা দেখে নিই যে ড্রপ শিপিং আমরা আসলে কোন কোন সাইট থেকে করতে পারি। আপনার চাইলে ইবেতেও করতে পারবেন ড্রপ শিপিং। তো ড্রপ শিপিং এর জন্য সবচেয়ে জনপ্রিয় সাইট যেটা হলো আপনার আলি এক্সপ্রেস। তো আমরা আলি এক্সপ্রেসে দেখে নিব, আলি এক্সপ্রেস আছে, ডিএইচ গেট আছে, আপনার এই দুইটা সাইট থেকে আপনার ড্রপ শিপিং করতে পারবেন এবং আপনার প্রফিট করতে পারবেন 50-50 অথবা 40% প্রফিটও আপনি করতে পারবেন। তো আমি যেটা করছি আমি অ্যাভারেজে 40% প্রফিট আমি করতে পারছি। তো আপনারা ওই প্রফিটটা হাতে রেখে আপনারা কিন্তু ইবেতে লিস্ট করবেন। দেখেন এখানে কিন্তু অনেক অনেক আইটেম আছে, আপনি সানগ্লাস সেল করতে পারেন, আপনি ব্রেসলেট সেল করতে পারেন। দেখেন এই যে এই ব্রেসলেটের দাম আপনার মাত্র কত, 2 ইউরো 81 সেন্ট। আপনার এই এটা এটাকে আপনার ডাবল প্রাইস দিয়ে আপনার ইবেতে আপনার ইবের অ্যাকাউন্টে আপনি লিস্ট করতে পারেন। তো লিস্ট কিভাবে করবেন আমি জাস্ট আজকে আপনাদেরকে শো করবো যে স্ট্র্যাটেজিটা আসলে ড্রপ শিপিং কি এবং কিভাবে আপনারা আর্ন করবেন। পরবর্তীতে যে ভিডিওটা আসবে আপনারা কিভাবে প্রোডাক্ট লিস্ট করবেন, তো নেক্সটের যে ভিডিওগুলো আসবে নেক্সটের ভিডিওতে আপনারা কিভাবে প্রফিটেবল প্রোডাক্ট কিভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে কিভাবে আপনারা ইবেতে লিস্ট করবেন, তারপরে কিভাবে ইবেতে লিস্ট করবেন, তারপরে আপনার কোন কোন ক্যাটাগরিতে কিভাবে লিস্ট করতে হয় আপনার ডিটেলস আপনার নেক্সটে পাবেন। যে পরবর্তী যে ভিডিওগুলো আসবে এই ভিডিওগুলোতে পাবেন। জাস্ট আমি আজকে আপনাদেরকে শো করবো যে কিভাবে আসলে পসিবল যে আপনার ইবে এর মাধ্যমে ড্রপ শিপিং করে আর্ন করা। জাস্ট আমি আজকে আপনাদেরকে শো করবো কিভাবে পসিবল যে ইবে এর মাধ্যমে ড্রপ শিপিং করে আর্ন করা। তারপরে দেখেন আপনার এই যে ব্যাগ আছে, ব্যাগের দাম হলো 14 ইউরো 23 সেন্ট। আপনার অনেক আছে, শুজ আছে, তারপরে আপনার যে কোনো প্রোডাক্ট আপনার ইচ্ছা করলে আপনি কি করতে পারবেন, আলি এক্সপ্রেস থেকে লিস্ট করে আপনি ইবেতে লিস্ট করতে পারবেন, আলি এক্সপ্রেসের থেকে ইবেতে লিস্ট করতে পারবেন। তারপর আরেকটা যে সাইট আছে সেটা হলো ডিএইচ গেট। তো আমি মূলত এই দুইটা সাইট থেকেই বেশি ড্রপ শিপিং করছি, এই দুইটা সাইট থেকেই। তো তারপরে আমি আরেকটা যেটা করছি আমি হইলো আপনার ইবে থেকেও আমি কিন্তু ড্রপ শিপিং করছি। তো ইবে থেকে ইবেতে কীভাবে ড্রপ শিপিং করবেন এই প্রসেসটাও কিন্তু আমি আপনাদেরকে এখন শো করবো। তো দেখেন এই যে ডিএস গেটও কিন্তু সেম আলি এক্সপ্রেসের মতন, আলি এক্সপ্রেসের মতন অনেক প্রোডাক্ট আছে, আপনারা চাইলে ডিএস গেট থেকেও আপনারা নিতে পারবেন। তবে হ্যাঁ একটু সময় দিতে হবে, আপনার প্রোডাক্ট নিয়ে রিসার্চ করতে হবে, কীভাবে রিসার্চ করবেন, কীভাবে প্রোডাক্ট লিস্ট করবেন, কীভাবে অর্ডার করবেন সব আমি পরবর্তী একটা একটা করে ভিডিও আসবে, পরবর্তীতে আপনারা অবশ্যই এই ভিডিওগুলো পাবেন। তো চলুন এখন আমরা দেখে নিই যে এই আপনার ইবে থেকে কিভাবে আপনারা ড্রপ শিপিং করবেন। তো ইবে থেকে ড্রপ শিপিং করার জন্য যেটা করতে হবে আপনাকে, তো এখন আমরা দেখব আসলে ইবে থেকে ইবেতে কিভাবে আমরা ড্রপ শিপিং করব এই বিষয়টা আমরা এখন আপনাদেরকে শো করব। যে আমি তো আগে শো করছিলাম আলি এক্সপ্রেস থেকে এবং ডিএইচ গেট থেকে, আপনারা আলি এক্সপ্রেস থেকে নিতে পারবেন, ডিএইচ গেট থেকে নিতে পারবেন, ইবে থেকে আপনার ড্রপ শিপিং, ইবে টু ইবে ড্রপ শিপিং করতে পারবেন, আবার অ্যামাজন থেকেও আপনি ইবেতে ড্রপ শিপিং করতে পারবেন। তো মানে সব বিষয়গুলো আমি এক ভিডিওতে কভার করতে পারবো না, তো সেই ক্ষেত্রে আপনারা কন্টিনিউ ভিডিও পাবেন। তো ভিডিওগুলো দেখলে আপনারা মানে
ইজিলি করতে পারবেন। তো চলুন এই দেখুন, আপনারা এখানে দেখেন কনভার্সের অনেক সেলার আছে যারা কম দামে সেল করতেছে। তো দেখেন এই যে আমরা যদি এটাতে যাই, 20 ইউরো যেটা, এই যে 20 ইউরো আপনার কালার সিলেক্ট করবেন, অলরেডি কিন্তু মানে 72টা বিন্দু, তো মানে 72টা সেল করে ফেলছে অলরেডি। তো দেখেন এখানে আপনার কালার সিলেক্ট করবেন, কালার সিলেক্ট করে আপনার সাইজ দিবেন, সাইজ দিয়ে 25 ইউরো, 25 ইউরো হলেও চলে। আপনি যদি ধরেন 35 ইউরো অথবা 37 ইউরো দিয়ে আপনি লিস্ট করেন, তাহলে কিন্তু আপনারা কিন্তু 40% আপনি আর্ন করতে পারবেন। তো দেখেন স্পেডিশনে কিন্তু আপনার ইন্টারন্যাশনাল মানে এই তারা কিন্তু শিপ ইন্টারন্যাশনাল শিপিং, তো সেই ক্ষেত্রে আপনার ক্লায়েন্টের অ্যাড্রেসে আপনি যদি অর্ডার দেন, তাহলে ক্লায়েন্টের অ্যাড্রেস ইউজ করে যদি অর্ডার দেন, তাহলে ক্লায়েন্টের অ্যাড্রেসে জুতোটা মানে শুরুটা চলে যাবে। তো এইভাবে আপনারা ইবে থেকেও করতে পারেন। আমরা আরো কিছু জিনিস দেখব। তো যেটা করবেন আপনারা অবশ্যই মানে ব্র্যান্ডের জিনিসগুলো সেল করার আগে আপনারা অবশ্যই যে সেলারের কাছ থেকে আপনারা কিনবেন তার কাছ থেকে কনফার্ম হয়ে নেবেন যে আপনার এটা অরিজিনাল কিনা। এটা অবশ্যই ইম্পর্টেন্ট একটা জিনিস, আপনাকে অবশ্যই অবশ্যই এটা আগে কনফার্ম হতে হবে যে সে যে সেল করতেছে এটা অরিজিনাল কিনা। যদি তো যদি অরিজিনাল না হয়ে থাকে আপনার পেপালে কিন্তু আপনার পেপাল আইডি ব্লক করে দেবে, তো এটা কিন্তু আপনার মাথাতে রাখতে হবে। এই ধরেন এখানে আরেকটা এ আছে যেটা আপনার যে 42, আপনার রইল 17 ইউরো। দ্যাট মিনস কি আপনার যদি যদি এই শুরুটা যদি আপনি মানে সেল করতে পারেন যদি 35 ইউরো দিয়ে অথবা 32 ইউরো দিয়ে, তাহলে কিন্তু আপনি ইজিলি কিন্তু দেখেন আপনার 50-50 লাভ করতে পারতেছেন। তো এইভাবে কিন্তু আপনারা ইবে থেকে আপনারা ইবে টু ইবে আপনারা কি করতে পারবেন, ড্রপ শিপিং করতে পারবেন। তারপরও আমি যেটা আবারও বলবো, আপনারা এই যে লেখা আছে ব্র্যান্ড কনভার্স, কিন্তু তারপরও আপনারা কী করবেন, আগে প্রাইভেটলি তার মেসেজ দিবেন, মেসেজ দিয়ে তারা জিজ্ঞেস করে নেবেন যে এটা কি অরিজিনাল কি না, এবং আপনি বলবেন যে আমি এটা ড্রপ শিপিং করবো, মানে আমি এটা রিসেল করবো, আমি আবার মানে তোমার এই প্রোডাক্টগুলো আমি সেল করবো। তো সেই ক্ষেত্রে কনফার্ম হয়ে নিলে আপনার জন্য সুবিধা হবে, আদারওয়াইজ আপনি কিন্তু পেপাল একটা সময় পরে পেপাল কিন্তু পেপালের অ্যাকাউন্ট কিন্তু আপনাকে ব্লক করে দিবে আজীবনের জন্য। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো নেক্সটে ভিডিওতে আমি শো করবো যে কিভাবে আপনারা ইবেতে প্রোডাক্ট লিস্ট করবেন এবং আপনারা কোন কোন ক্যাটাগরিতে লিস্ট করতে হবে এবং প্রোডাক্ট কীভাবে রিসার্চ করবেন, প্রফিটেবল প্রোডাক্ট কীভাবে খুঁজে বের করবেন, বের করে কীভাবে আপনারা লিস্ট করবেন, এই বিষয়টা নিয়ে মূলত আমি নেক্সটে আলোচনা করব। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে ইবে থেকে ইনকাম করা পসিবল। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমি 6 মাসে কী পরিমাণ সেল হয়েছে, আমার 6 মাসে আমার 47,691 সেল হয়েছে এবং টোটাল আমি সেল করছিলাম 1,032টা আইটেম, মানে টোটাল ট্রানজেকশন হয়েছে আপনার 1,032টা। তো আপনারা যদি এই স্ট্র্যাটেজি অবলম্বন করেন তাহলে আপনারা আমার মতন মানে সেল করতে পারবেন এবং আমার মতন আর্ন করতে পারবেন এক্সট্রা, জবের পাশাপাশি এবং বিজনেসের পাশাপাশি আপনারা এক্সট্রা আর্ন আপনারা ইভেন্টেও করতে পারেন। তো পরবর্তীতে আরও এই ধরনের অনেক ভিডিও আসবে, আপনারা কীভাবে অ্যামাজনের মাধ্যমে কীভাবে সেল করবেন, আপনারা কীভাবে আপনার অ্যামাজনের টি শার্ট কীভাবে সেল করবেন ডিজাইন করে, তারপরে আপনারা ঠিক আছে এই জাতীয় ভিডিও অনেক আসবে এবং ইমিগ্রেশন নিয়ে তো ভিডিও থাকবে, স্টুডেন্ট ভিসা নিয়ে তো ভিডিও থাকবেই, যেহেতু ইনফরমেটিভ প্রো সেহেতু আপনারা সব ধরনের ইনফরমেশন এই চ্যানেলের মধ্যে আপনারা পাবেন। তো যদি কোনো কিছু মানে ইবে ড্রপ শিপিং নিয়ে কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকবেন। পরবর্তী ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনারা মানে ইবে ড্রপ শিপিংটা ইজিলি শুরু করতে পারবেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।